প্রশ্ন করছেন আশরাফুল ইসলাম, জিনসিং কত ধরনের এবং খাওয়ার নিয়মটা যদি জানাতেন। অ্যাকচুয়ালি জিনসিং অনেক রকমের হয়, একেবারে স্বল্প মাত্রার এবং অনেক বেশি মাত্রার, এই ধরনের করে বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে। হোয়াইট জিনসিং থাকে, এটাকে ওরা প্রসেস করে রেড জিনসিংয়ে পরিণত করে। একেবারে র জিনসিং থাকে, যেটাকে অনেকে র জিনসিংটা যখন নেওয়া হয় সব গাছের শিকড়টা, সেটাকে দেখা গেছে যে 2 থেকে 3 মিলিগ্রাম করে র ইনটেক করতে হয়। এটাকে আবার ড্রাই করে যখন পাউডার করা হয়, তখন পাউডারটা একভাবে নেওয়া হয়, আবার এটা থেকে যখন ক্যাপসুল বা ট্যাবলেট ফর্ম করা হয়, তখন সেটার ডোজটাকে আরেকভাবে করা হয়। এটা আসলে ব্র্যান্ড অনুযায়ী ডোজ, এক একটা ব্র্যান্ড এক এক রকম জিনসিং আনে এবং তারা কিন্তু সেই অনুযায়ী ডোজটা বয়স অনুযায়ী লিখে রাখে। অ্যাডাল্ট ডোজ বা তার চেয়ে বয়স কম, এটা তার মানে এটা একজন ফিজিশিয়ান অথবা আপনার হেলথ প্রফেশনালে যারা আছে তারাই কিন্তু আপনাকে এই ডোজটা অ্যাডজাস্ট করে দিবে। এবং কখনোই জিনসিং যে কোনো জায়গাটা আমাদের দেশি হোক বাহিরেরটা হোক সবার কিন্তু একই পরিমাণে হবে না, এক একটা কোম্পানি এক একভাবে ডোজটাকে অ্যাডজাস্ট করে থাকে ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী, বয়স অনুযায়ী এবং মাত্রা অনুযায়ী। সো আপনি যখন কোনো জিনসিং কিনবেন সেখানে ডোজটা আসলে লেখা থাকবে বয়স অনুযায়ী কতটুকু আপনি পাবেন। এছাড়া নিজের কোনো শারীরিক কমপ্লিকেশন থাকলে সেটা ফিজিশিয়ানের সাথে আলাপ করে আপনি আপনার ডোজটাকে অ্যাডজাস্ট করবেন।